জানি না গত বৃহস্পতিবার তামিম এবং মুশফিক খেলেনি নারিয়াল পেয়ারিং, আসলে জানি না। আমার ফেসবুক নাই, আমি সোশ্যাল মিডিয়াতে নাই, কাজে ওটা একটা কারণ হতে পারে, বাট আমাকে কেউ বলেনি এখনো। না আমি তো আজকেও কথা বললাম আম্পায়ার্স কমিটির মিটিং সাথে, সেও কিছু বলেনি। আজকের এই এই সিআরপি নিয়ে প্রশ্ন করেন, এটা নিয়ে বলতে চাই অন্য ক্রিকেট বা অন্য কিছু নিয়ে আমি এখন আসলে বলতে চাই। এটার পিছনে একটা এমন না যে এই জায়গায় প্রথম আসলাম বা আমি এ সম্পর্কে জানতাম না, এরকম একটা জায়গায় আসা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আরও বিশেষ ভালোভাবে জানা, তাদেরকে যদি কোনো রকম সাহায্য করা যায় এর চেয়ে ভালো কাজের হতে পারে না। সো আজকে এসেছি এবং আমার আগের যে ধারণা ছিল, আমরা আমি আগে ওনাদের সাথে অনেকবারই আমাদের অ্যাসোসিয়েশন হয়েছে, তাদের সাথে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে আসলেই তারা আগে যা দেখেছি তার চেয়ে অনেক অনেক বড় প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ সামথিং খুবই ভালো লাগছে। না আমাদের মন্ত্রণালয় থেকে আমরা যেটা আমরা ওনাদেরকে বলেছি যে আপনাদের কী লাগবে স্পোর্টস রিলেটেড সেটা আমাদেরকে দিতে ওনারা দিয়েছেন, আমরা কিছু অলরেডি আজকে নিয়ে এসেছি কারণ এখন তো বাজেট শেষ। তবে ওনাদেরকে এটাও বলে কিছু টাকাও দিয়েছি, কিন্তু আমরা বলছি যে আগামী বাজেটে ডেফিনেটলি আমরা তাদের জন্য আলাদা একটা বরাদ্দ রাখব, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইকুইপমেন্টস আমরা টেন্ডার প্রসেসে আছে, ইকুইপমেন্টসগুলো স্পোর্টস ইকুইপমেন্টসগুলো আসলে এগুলো তাদেরকে। লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে আমার সাথে এখন বসবে। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না, আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। স্যার আরেকটা প্রশ্ন, মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে, ও যদি ওইখানে আইপিএল খেলতো তাহলে কি ও বেশি লাভবান হতো না? আইপিএল, হ্যাঁ আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হবো?